হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি ছানার মিষ্টি রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। এই জন্য এখানে আমি 1.5 কিলো ফুল ক্রিম দুধ থেকে ছানা করে নিয়েছি এবং ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ হিসেবে ছানাটা মেপে নিয়েছি। এরপর ছানাটা হাত দিয়ে খুব ভালো করে থেসে থেসে মেখে নিতে হবে। এইভাবে 5 থেকে প্রায় 8 মিনিট পর্যন্ত আমি ছানাটা ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো বড় দানা না থেকে থাকে। এরপর এর মধ্যে আমি কিছু আটা ও কিছু চিনি মিশিয়ে নেব। এখানে আমি 1.5 টেবিল চামচ আটা নিয়ে নিয়েছি। এখানে আটার পরিবর্তে আপনারা ময়দারও ব্যবহার করতে পারেন। ও 1.5 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। এরপর চিনি ও আটা ভালো করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে। চিনি ও আটা মেশানোর ফলে ছানাটার মধ্যে একটা বেশ আঠালো ভাব আসবে এবং মাখাটা খুব ভালো হবে। এইভাবে আবারও 4 থেকে 5 মিনিট ভালো করে মেখে নিতে হবে। এইভাবে 5 মিনিট ধরে আমি খুব ভালো করে ছানাটা মেখে নিয়েছি। এরপর এই ছানা থেকে আমি ছোট ছোট লেচির আকারে কেটে নেব। এইভাবে লেচির আকারে কেটে নিয়েছি। এরপর এই লেচিগুলোকে দু হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে বানিয়ে নিতে হবে। এই মিষ্টিগুলো আমি গোল গোল চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটিকে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। যেভাবে দোকানে ভাজা মিষ্টি তৈরি করা হয় লম্বা লম্বা ল্যাংচার আকারও আপনারা বানিয়ে নিতে পারেন। এইভাবে গোল গোল চ্যাপ্টার আকারে প্রত্যেকটি আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচিগুলো আমি চ্যাপ্টার আকারে গড়ে নিলাম। এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি চিনির সিরা তৈরি করে নেব। এখানে মেজারিং কাপে 2 কাপ জল দিয়ে দিচ্ছি ও ওই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এরপর চিনি ও জল ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মিষ্টির জন্য চিনির সিরা খুব একটা মোটা সিরার প্রয়োজন নেই, একটা পাতলা সিরা তৈরি করলেই হবে। এইভাবে 5 থেকে 6 মিনিট চিনির সিরাটা আমি ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে 6 মিনিট ধরে চিনির সিরাটা ভালো করে ফুটিয়ে নিলাম। এটা একদমই চটচটে সিরা তৈরি হয়নি, একটা পাতলা সিরা তৈরি হয়েছে। এরপর এটাকে আমি সাইডে রেখে দেব। তারপর আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। এরপর প্রথমে গ্যাস বাড়িয়ে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, তারপর গ্যাস একদম কমিয়ে দিতে হবে। এরপর লো আছে এই ছানার মিষ্টিগুলো ভালো করে ভেজে নিতে হবে।
এইভাবে খুব লো আঁচে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে প্রায় অনেকক্ষণ সময় নিয়ে মিষ্টিগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই মিষ্টি বানানো খুবই সহজ, আপনারাও এভাবেই মিষ্টিটি অবশ্যই বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর এগুলো তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি ভেজে নেব। এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি। এরপর যে চিনির সিরাটা আমি তৈরি করেছিলাম সেই চিনির সিরার মধ্যে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চিনির সিরাটা এই সময় খুব বেশি গরম নেই, এই অবস্থাতেই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম চিনির সিরার মধ্যে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 10 মিনিট পর এগুলো আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ছানা দিয়ে তৈরি এই মিষ্টিটি খেতে দারুণ টেস্টি হয়। এরপর আমি উপর থেকে এর মধ্যে একটু চিনির সিরা দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটি আমরা সাধারণত ছানা শীতল নামে চিনি। দেখুন বন্ধুরা, চিনির সিরা একদম খুব ভালো মতো ঢুকে গেছে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ। কাট ভান্ডি।